কি ব্যাপার চাচা? পিনু আজকে হোস্টেল থেকে আসবে আর আপনি মন খারাপ করে বসে আছেন? তা তো আইব, কিন্তু এই খবরের কাগজ পড়লে আমার মনটা অশান্তিতে ভরে যায় রে। এই যাত্রা কপালে যে কি আছে আল্লাহ জানে। চুরি ডাকাতি খুন অপহরণ ফতুয়াবাজি আর চান্দাবাজিতে দেশটা একেবারে সয়লাব। আর বলবেন না চাচা, সারা পৃথিবীটাই কেমন জানি দুর্নীতি প্রবণ হয়ে যাচ্ছে দিন দিন। মাতবর, ও মাতবর। সালাম চাচা। গ্রামের খবর কিছু রাখো। কেন, আবার কি হইলো? আর ওই নেয়ামৈত্যা ওর বড় বৌডারে তালাক দিয়া মানিক মাঝে ছোট মেয়ে ড্রাইভার বিয়া করছে। বলেন কি চাচা, আবার? হ, এই লইয়া ছয়বার তালাক বিয়া করলো বুড়ায়। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মুসলমান হইয়া এইসব কাম কেমনে করে কল দোহি মাতবর? আর মুসলমান, সারা দেশের সব জেল হাজত মুসলমানই তো ভরা। এই দেশটার কপালে আল্লাহ কি রাখছে আল্লাহই জানে। গ্রামে দিন দিন অপরাধ বাড়তেছে চাচা। খালিম বউকে ধরে পেটাচ্ছে, ঘুষ দুর্নীতি বাড়তেছে, অপরাধ অনাচার বাড়তেছে, আর উঠতি বয়সের ছেলেমেয়েরা মদ গাঁজা ফেন্স ড্রিলের মতো নেশা করতেছে। নিজের গ্রামে নিজের গ্রামে সব দেখতে ভালো লাগে চাচা আপনার? তাই কি লাগে, কিন্তু আমি কি করুম, আমি তো গভর্নমেন্ট না। কিন্তু আপনি তো চেয়ারম্যান, চেয়ারম্যান মানেই তো আপনি সরকার। পথ আছে মাতবর, পথ আছে। মানুষ অন্ধ, চক্ষু থাকতেও দেখে না। আজ যদি দেশে শরীয়ত আইন চালু থাকত তাই দেশ ব্যস্ত হয়ে যাইত। আমি নিজাম তোমারে কতবার কইছি এই গ্রামে শরীয়ত আইন চালু করো। দেখো, সরকার না করলে আমি কি করে সরিয়ে চাল করুন? কিন্তু চাচা, পরীক্ষামূলকভাবে আমরা তো একবার চালু করে দেখতে পারি। এই এই গ্রামে যখন একবার আল্লাহর আইন সবাই বুঝে যাবে, সবার মধ্যে যখন আল্লাহর আইন ছড়িয়ে পড়বে, তখন দেখবেন যে দেশটা কেমন শান্ত হয়ে গেছে। মাতবর, আমি আর তুমি ছোট কাল থেকে একলগে বড় হয়েছি। আল্লাহর আইন হাতে আছে, কিন্তু তুমি কামে লাগাইবা না, গুনাইবা না মাতবর, গুনা। একবার ভেবে দেহ। আমি এখন যাই মাতবর। নিজাম, খালা।
ও বুবু। ভাইজান। আচ্ছা বুবু, দেশে যেভাবে অপরাধ বাড়তেছে তাতে তো মনে হয় যেন আল্লাহর আইন ছাড়া কোনো উপায় নাই, কি করি কত বুবু? ভাইজান, এইটা তো ইসলামের সমস্যা, আর আমি হইলাম কি মাইয়া মানুষ, ইসলামী সমস্যায় মায়া গো কেউ জিগায় না। তুমি যে কি কও বুবু, গ্রামের হগর পুরা মা সমস্যায় পড়লে তোমার কাছে সকলের আগে কেন সুইটে আসে সেটা তুমি বুঝে, গ্রামের সকল সমস্যায় তোমার পরামর্শ নিয়া আমার যে কি লাভ হয় সেটা একা আমি জানি, তোমার যে দেখার চোখ আছে এরকম আর কারোর নাই। আচ্ছা বুবু, সরিয়া লইয়া কি করি কত? আসলে প্রথমটা করি, বড় বুবু মারা যাওয়ার পরে আমি আসছিলাম একটুখানি, আপনার সংসারে এসে হাল ধরলাম, মায়ের অভাবটা বুঝতে দেয়নি, এর লিগা পাড়া প্রতিবেশী আমার পছন্দ করে আর কিছু না। কিন্তু ভাইজান, সরিয়া হইল অজানা জগৎ, অজানা সমস্যা, অজানা সমাধান। ভাইজান খুব সাবধান। আরে তুমি তো, তোমার না বিকেলে আসার কথা। হ্যাঁ, সকালে ট্রেনেই চলে আসলাম তোমাকে সারপ্রাইজ দেব বলে। আচ্ছা, এই 3 মাস তুমি আমাকে ছাড়া কেমন ছিলে? কেমন ছিলাম? হুম, তোমার জন্য পথের দিকে চেয়ে থাকতে থাকতে আমার চোখ ব্যথা হয়ে গেছে। আর তুমি বলছো কেমন ছিলাম? কই, তোমাকে ছাড়া তো আমি একদিনও থাকিনি, তুমি তো আমার সঙ্গেই ছিলে। আমার জন্যে পৃথিবীর সব গোলাপ যার জন্য ফোটে। আচ্ছা দাঁড়াও, আমি একটা ফুলদানি নিয়ে আসি। শোনো শোনো, ফুলদানি লাগবে না, পৃথিবীর সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ ফুলদানিটা এখানেই আছে। এখানেই আছে? বাহ, তা সেটা কোথায় কোথায়? হুম, এই যে এখানে, এ তুমি দাও তো। থ্যাংক ইউ। এগুলো কিসের বই? ও, এগুলা? হ্যাঁ, এগুলা হলো সব শরিয়া কিতাব। দেখি না, মাত্র আনলাম। বাপরে বাপ, যা ওজন! আমার গলা পুরা শুকিয়ে কাঠ হয়ে গেছে। গলা শুকিয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, ধরো আমি আসছি। বন্ধু, আরে সাইদ, বই বই কেউ সাক কিরে, তো স্যার এদের শুটকি মাছের মধ্যে শুকাই রয়েছে, নে সিগারেট খা। সাইদ, আমি সিগারেট খাই না। খাস না কেন? বাপ মা মরা পোলা তুই,
মুক্ত স্বাধীন সাসাই চেয়ারম্যান। খালায়ও তো অনেক আদর করে, তোর তো সবাই ভালোবাসে। খাস না কেন? তাস খেলস না, সিনেমা দেহস না, মায়া মানুষের উপর টাঙ্কিও মারস না। তুই বাঁচবি কেমনে রে? ইসলাম, আমি ইসলাম নিয়ে বাঁচব। ওইগুলি তুই খা আর মর। জোস, আমিও খামো, শরবত দাও। সম্মান করে কথা বলেন। আচ্ছা সাইদ শোন, কাজের কথা বলি। চাষার সাথে আমার কথা হয়েছে, আমরা পরীক্ষামূলকভাবে এই গ্রামে সরু আইন প্রতিষ্ঠা করতে যাচ্ছি। আমার মনে হয় আমরা যদি এই গ্রামে একবার ভালোভাবে সরু আইন প্রতিষ্ঠা করতে পারি, তাহলে সব অপরাধ বন্ধ হয়ে যাবে। দোস্ত, বল। হাসা কইরা কও দেখি, এই মায়াটার লগে তোমার কোনো স্পেশাল সম্পর্ক আছে? স্পেশাল সম্পর্ক আমার? হ্যাঁ, ওর সাথে না? শিওর? হ্যাঁ, কেন না? জিগেলাম আর কি, শিওর হইলাম সম্পর্ক নাই। ওকে, গুড, যাই। এই সর্বত্র খেয়ে যা, খামু, সময় মতো খামু। অহন মনটা ভালো নাই, অসুবিধা আছে? আরে একটু খা। একটু খাওয়ার অভ্যাস আমার নাই, যখন খামু পোড়াটাই খামু, পোড়াটা। দসা, কি হইছে? আমার বউ পালায় মর্জি দিকে বসে রইছে, ঘরে রান্ধন বাড়ন নাই, ম্যাডার নিয়ে না খেয়ে থাকুম নাকি? পরে কোন বাড়িতে গিয়ে রান্না বান্না করতে? তুই তোর বড় দৌড়া পিটাবি। আরে তোর মাইয়া ডরে তো তোর বউ পলাইছে। খামা খাবি নাই নাকি? কামে থেকে আইলেই খালি ঝগড়া আর ঝগড়া, বেতমিজ আর বেতমিজ। আমার মরা বাপ মায়ের অপমান করে কথা কয়। আচ্ছা, তুই যে তোর বড় পিটাস, তোর লজ্জা করে না? তোর মেয়েটা বড় হয়েছে, ও সামনে মায়ের পিটাইতে তোর একটু লজ্জা হয় না? দাঁড়া, সরিয়া দিয়া তোরে শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন। পারবেন না চাচা। কেন? এটা হলো ইমাম শাফির শরিয়া কেতাব, উমদাত আল সালিক। কি আছে এতে? এতে আছে আইন নম্বর M 10-12। হ্যাঁ, স্ত্রী যদি অবাধ্য হয় তাহলে স্বামী তাকে বোঝাবে, তাতে যদি কাজ না হয় তাহলে প্রথমে বিছানাটাকে আলাদা করবে, আর তাতেও যদি কাজ না হয় তাহলে স্বামী তাকে মারতে পারে, কিন্তু যেন দাগ না হয়, হাড় না ভাঙে, আর যেন রক্তপাত না হয়। আর এটা সব শরিয়াতেই আছে। তাহলে তো আমি শরিয়ার বাইরে কিছু করি নাই। পরে কোন আমার মরা বাপ মায়ের অপমান করে দেন কথা না কর, তাহলে কিন্তু একদিন আরে আমি হ্যাঁ কিছু একটা করে এলাম। বুঝলাম আকবর, ইসলামে পরিবার হইল অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার বাঁচানোর জন্য বউরের শাসনের দরকার আছে। তাইলে ওর বউ বিচার পাইব কেমনে? এইটা স্বামীর পক্ষে একতরফা হয়ে গেল না? প্রশ্ন করি না আকবর, প্রশ্ন করলে ইমান দুর্বল হয়। চলো মসজিদে গড় বউরে বুঝে।